তো আমরা পিডিএফটা লঞ্চ করতে চলেছি খুবই শীঘ্রই এই এই সপ্তাহে, সেই জন্য পিডিএফটা নিয়ে একটু ব্যস্ত রয়েছি। আস্তে আস্তে সলিউশন ভিডিও দিয়ে দেব, তোমাদের টেনশন করার কারণে আমি ঠিক সময় সলিউশন ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো নতুন টপিকটা কি দেখো, অনেক সময় কি থাকে এইরকম একটা বড় একটা কি বলবো বড় একটা ওয়ার্ড দেওয়া থাকে, ঠিক আছে? এখানে কি বের করতে পারা থাকে, দুই তিন টাইপের কোশ্চেন আছে যে এই ওয়ার্ডের মধ্যে থেকে কোন ওয়ার্ডটা বানানো সম্ভব, ঠিক আছে? এই বড় ওয়ার্ডটার থেকে কোন ওয়ার্ডটা বানানো সম্ভব, ঘুরিয়ে আরেকটা কোশ্চেন দেওয়া থাকতে পারে কোন ওয়ার্ডটা বানানো সম্ভব নয়, ঠিক আছে? আবার দেখো এইরকম টাইপের একটা কোশ্চেন আসতে পারে, এই যে লাস্টে আমি একটা নিয়েছি যে এই যে 1 2 3 4 এই যে চারটে দেখতে পাচ্ছ ওয়ার্ড, ইংলিশ ডিকশনারি অনুযায়ী সেটা কোন ওয়ার্ডটা ফার্স্টে আসবে, কোনটা সেকেন্ডে, কোনটা থার্ডে, কোনটা ফোর্থে, ঠিক আছে? অ্যাকর্ডিং টু ইংলিশ ডিকশনারি, ইংলিশ ডিকশনারিতে কিভাবে থাকে সেইভাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কোনটা ফার্স্ট পজিশনে আসবে, কোনটা লাস্ট পজিশনে আসবে, দেখো এই অঙ্ক এই রিজনিংটা এরকম নিয়েছি, কোনটা ফার্স্ট পজিশনে আসবে, কোনটা সেকেন্ড পজিশনে আসবে, ঠিক আছে? সেইটা দু তিন টাইপের হয়। তো চলো শুরু করা যাক। দেখো এখানে কি বলা রয়েছে, এ ওয়ার্ড গিভেন ইন ক্যাপিটাল লেটার ইজ ফলোড বাই ফোর অ্যান্সার ওয়ার্ডস, একটা ক্যাপিটাল লেটারে যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে চারটা অ্যান্সার দেওয়া রয়েছে তার জন্য। আউট অফ দিস অনলি ওয়ান ক্যান বি ফর্মড বাই ইউজিং দ্য লেটার্স অফ দ্য গিভেন ওয়ার্ড, এই ওয়ার্ড এই যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে এর মধ্যে থেকে কেবলমাত্র এই চারটা অপশনের মধ্যে একটা অপশনের ওয়ার্ডই ফর্ম করা যাবে, সেই ওয়ার্ডটা কোনটা? আরেকবার বলছি, এই যে একটা এত বড় ওয়ার্ড দেওয়া রয়েছে ক্যাপিটাল লেটারে, ঠিক আছে, এই ওয়ার্ডটা থেকে এই শব্দটা থেকে এই এক নম্বর ABCD চারটে অপশনের মধ্যে কোন অপশনটা ফর্ম করা যাবে, অর্থাৎ এর মধ্যে ঢুকে রয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো চলো বের করি। এখানে দেখো NAMES দেওয়া রয়েছে, নেমস দেওয়া রয়েছে, NAMES। তো চলো আমরা খুঁজি, দেখো N এখানে রয়েছে, এও রয়েছে, এমও রয়েছে, কিন্তু দেখো এই যে ইটা এখানে কোথাও নেই, তার মানে এই ওয়ার্ডটা এই ওয়ার্ডটা থেকে এই ওয়ার্ডটা ফর্ম করা যাবে না, ঠিক আছে? বুঝতে পারলে কেমন করে হচ্ছে? সেকেন্ড দেখো BASAL, ঠিক আছে, বাসেল দেয়া রয়েছে। তো দেখো এখানে বি তো রয়েছে, এ একটা রয়েছে, কিন্তু আমাদের এখানে এ কটা দরকার, দুটো, কেবলমাত্র একটাই রয়েছে, সেই জন্য এখানেও আমরা এই ওয়ার্ডটা ফর্ম করতে পারবো না, বুঝতে পারছো? নেক্সট অপশন, এগুলো সবসময় অপশন দিয়ে চেক করতে হবে। নেক্সট অপশন দেখো SOUL, ঠিক আছে, এটা ছোট ওয়ার্ড, এটা পরে চেক করছি। এটা দেখো BIOME, ঠিক আছে, তো দেখো বি রয়েছে, আইও রয়েছে, এটা আই, আইও রয়েছে, ও রয়েছে, এমও রয়েছে, কিন্তু কি দেখলাম ইটা নেই, এই ই ওয়ার্ডটা এখানে, ই লেটারটা এখানে নেই, এই ওয়ার্ডের মধ্যে ই লেটারটা নেই, তার মানে এই ওয়ার্ডটা থেকে এই ওয়ার্ডটা ফর্ম করা যাবে না। আচ্ছা এবার দেখি SOUL, তো দেখো এস রয়েছে, ইউ রয়েছে, ও রয়েছে, এস রয়েছে, ও রয়েছে, ইউও রয়েছে, এলও রয়েছে, ঠিক আছে, UL SO, এই চারটা লেটারই কিন্তু এই ওয়ার্ডটার মধ্যে ঢুকে রয়েছে, তার মানে এই ওয়ার্ডটা থেকে এই এই ওয়ার্ডটা ফর্ম করা পসিবল, তার মানে অ্যান্সার হয়ে যাবে এইটা, বুঝতে পারলে? যে ওয়ার্ডটা দেওয়া থাকবে তার মধ্যে থেকে কোন ওয়ার্ডটা এই চারটা অপশনের মধ্যে ফর্ম করা যাবে এটা কিন্তু খুঁজতে বলা হয়েছিল, ঠিক আছে? পেয়ে গেলাম সেকেন্ড থার্ডটা। এবার দেখো একই রকম এটা দেখা, এটা দেওয়া রয়েছে ইন্টারন্যাশনাল, এখান থেকে কোন ওয়ার্ডটা ফর্ম করা যাক, ঠিক আছে? এটা ছিল ক্যান বি ফর্ম, এটা ক্যান নট বি ফর্ম মনে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা চলো খোঁজা যাক, ALONE, আচ্ছা এ এখানে রয়েছে, এল এখানে রয়েছে, ও এখানে রয়েছে, এন এখানে রয়েছে, ই এখানে রয়েছে, তার মানে এই ওয়ার্ডটা ফর্ম করা যাবে। এখানে রয়েছে ক্যান নট বি ফর্মড, ক্যান নট বি ফর্মড, কোন ওয়ার্ডটা ফর্ম করা যাবে না, ঠিক আছে? এখানে ছিল ক্যান বি ফর্মড, কোন ওয়ার্ডটা ফর্ম করা যাবে, এখানে ক্যান নট বি ফর্ম করা যাবে না। আচ্ছা এবার দেখি নোট, দেখো এন রয়েছে, ও রয়েছে, টিও রয়েছে, ইও রয়েছে, তাহলে নোটও ফর্ম করা যাবে, এটাও ফর্ম করা যাবে। লেটার LATER, তাহলে এল রয়েছে, দেখো এও রয়েছে, টি রয়েছে, ই রয়েছে, আর রয়েছে, তার মানে এটাও ফর্ম করা যাবে। এবারে কি দেওয়া রয়েছে, রেডিও, RADIO, RADIO, এখানে কোথাও নেই, তার মানে এই ওয়ার্ডটা ফর্ম করা যাবে না, তার মানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ক্যান নট বি ফর্ম, ক্যান বি ফর্ম, সবসময় কোশ্চেন যেটা রয়েছে সেটা ভালো করে পড়তে হবে। এখানে ক্যান নট বি ফর্ম দেওয়া রয়েছে, তুমি ক্যান বি ফর্ম বলে সবগুলোই ফর্ম হচ্ছে, এবার বুঝতেই পারছো না কোশ্চেনটা কি দেওয়া রয়েছে, অবশ্যই কোশ্চেন ভালো করে পড়তে হবে, কি কেয়ারফুলি দেখতে হবে, ঠিক আছে? তো দেখো ক্যান বি ফর্ম, ক্যান নট বি ফর্ম, এই দুটো ভালো করে ওয়ার্ড দেখতে হবে, একটা ফুট করে একটা নট বি দিয়ে দিলে এবারে
তুমি হয়তো ক্যান বি ফর্ম খুঁজে যাচ্ছ, সবগুলোই ফর্ম হচ্ছে, আবার বুঝতেই পারছো না যে কোনটা ফর্ম হবে না, ঠিক আছে? সবসময় কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে মুভ করছি। দেখো এই কোশ্চেনটা একটা আলাদা টাইপের কোশ্চেন। কি বলা রয়েছে? অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন আলফাবেটিক্যাল অর্ডার অ্যান্ড চুজ দ্য ওয়ান দ্যাট কামস ফার্স্ট। আলফাবেটিক্যাল অর্ডারে এই ওয়ার্ডগুলোকে সাজাতে বলেছে, এর মধ্যে যেটা ফার্স্টে আসবে সেটাকে আগে লিখতে বলেছে, সেটাকে অ্যান্সার করতে বলেছে, ঠিক আছে? তো দেখো সব ওয়ার্ড গুলো পি দিয়ে স্টার্ট, পি দিয়ে স্টার্ট, পি দিয়ে স্টার্ট। তারপরের লেটারটা কি রয়েছে? আর, এখানে ওয়ার, এখানে ওয়ার, এখানে ওয়ার, এখানে ওয়ার। তারপরেরটা কি? ও ও ও, সবগুলোতে ও রয়েছে। তার মানে তিনটে তো লেটার এখান থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে? পরেরটার থেকে দেখব। আচ্ছা, তারপরে দেখো রয়েছে এখানে পি, এখানে পি, এখানে এস, এখানে পি, পি কিউ আর এস। প্রথমে তার মানে কি আছে? পি আছে, তার মানে এস তো আসবেই না ফার্স্টে, তার মানে এটা ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, এবার এই তিনটের মধ্যে হবে। আচ্ছা, পি এর পরে এখানে কি রয়েছে? আর, এখানে রয়েছে ও, তারপর এখানে রয়েছে ও, পি কিউ আর এস, এম এন ও পি, ও আগে আসছে, তাই না? ও আগে আসছে। তো দেখো এখানে আর রয়েছে, এখানে ও রয়েছে, এখানে ও রয়েছে, তাই না? তার মানে এইগুলোর মধ্যে কোন দুটো আগে আসার কথা দরকার? কোন দুটো আগে আসবে? এই দুটোই আগে আসবে, কেন? এটা আর, আর তো অনেক পরে আসবে, তার মানে এটাও ক্যান্সেল হয়ে গেল। এবার আসছি এই দুটোর মধ্যে, দেখো ও ও দুটোতেই রয়েছে, তারপরে এস এস দুটোতেই রয়েছে, তার মানে এতটা অবধি ক্যান্সেল হয়ে গেল। এইবারে দেখো এতে রয়েছে এ, এতে রয়েছে আই, অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে বলেছে, তার মানে আই এর আগে নিশ্চয়ই এ আসে, তার মানে প্রপোজাল কি হবে? সেই ওয়ার্ডটা এ হচ্ছে সবার প্রথমে আসবে এই চারটে ওয়ার্ডের মধ্যে। তারপরে কোন ওয়ার্ডটা আসবে? তারপরে এটা আসবে প্রপোজিশন, প্রপোজিশন, তারপরে আসবে প্রপার্টি, তারপরে আসবে প্রসিকিউট। বুঝতে পারলে? এইভাবে আসবে, ঠিক আছে? এটা তো আমাকে হয়তো মানে আলফাবেটিক্যাল অর্ডারে সাজাতেও দেওয়া আছে, 3 2 1 4, হ্যাঁ, এ বি সি ডি এরকম দেওয়া থাকবে একটা অপশন, সি ডি সি বি এ এরকম একটা অপশন, তখন সেই রকম অনুযায়ী সাজাতে হতো। এখানে খালি বলছে ফার্স্ট কোনটা আসবে, তাহলে ফার্স্ট কোনটা আসবে, তাহলে প্রপোজাল আসবে, বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলা রয়েছে? ক্যান নট বি ফর্মড। আচ্ছা, এই ওয়ার্ড থেকে এই চারটে অপশনের মধ্যে কোনটা ফর্ম করা যাবে না? আচ্ছা দেখো, এম ও এল এ আর রয়েছে, এম রয়েছে, ও রয়েছে, এল রয়েছে, এ আর, তার মানে এটা ফর্ম করা যাবে। এল ও সি ইউএস, এল ও সি ইউএস, এটাও ফর্ম করা যাবে। এস ও এল এ সি, আচ্ছা ই নেই এখানে, সোলেস সোলেস যে ই, এটা নেই, তার মানে এইটা ফর্ম করা যাবে না, তার মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা যাবে, দেখো স্কার এস সি আর, তাহলে এস রয়েছে, সি রয়েছে, এ রয়েছে, আর রয়েছে, এটা ফর্ম করা যাবে, এইটা ফর্ম করা যাবে না, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? সি। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো কি বলা রয়েছে। অর্গানাইজেশন, এখান থেকে ক্যান বি ফর্ম, কোনটা ফর্ম করা যাবে, ঠিক আছে, কোনটা ফর্ম করা যাবে খুঁজতে বলেছে। দেখো স্ট্রং, এস টি আর ও, আর ও এন জি, এটা ফর্ম করা যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর এটা দেখি অরেঞ্জ, ও আর এ এন জি, ই রয়েছে, ই এখানে নেই, এটা ফর্ম করা যাবে না। নোসান, নোসান তো এন ও টি আই ও এন, এন ও টি আই ও এন রয়েছে, এটা ফর্ম করা যাবে। আচ্ছা, জি আর ও এ এন, জি আর ও এ এন, ক্যান নট বি ফর্ম হবে, তাহলে এটা ফর্ম করা যাবে। তার মানে এটার কোশ্চেন ছিল ক্যান নট বি ফর্ম, কোনটা ফর্ম করা যাবে না, অরেঞ্জ এখানে ফর্ম করা যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলা রয়েছে। অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু ইংলিশ ডিকশনারি, আলফাবেটিক্যাল অর্ডার, ইংলিশ ডিকশনারি, এগুলো সব একই কথা, ঠিক আছে? তার মানে কি? কোনটা ফার্স্টে আসবে, তারপরে কোনটা আসবে, তারপরে কোনটা আসবে। আমরা যখন ডিকশনারিতে কোনো ওয়ার্ড খুঁজি, প্রথমে সেই ফার্স্ট লেটারটা খুঁজি, তারপরে সেকেন্ড লেটার খুঁজি, থার্ড লেটার খুঁজি, এমন করে মানে খুঁজি না ওয়ার্ডগুলো, সেই রকম, ঠিক আছে? প্রথমে দেখো রি পয়েন্ট রয়েছে, প্রথমে সবগুলোর আর রয়েছে, আর রয়েছে, আর রয়েছে, ই রয়েছে, ই রয়েছে, আর ই পি, আর ই পি, আর ই পি, আর ই পি, প্রথম তিনটা মানে তিনটা লেটার তো সেম, শুরু হচ্ছে তার পরেরটার থেকে, তার পরের লেটার, তিনটের পর থেকে, চার নম্বর লেটার থেকে শুরু হচ্ছে। এখানে দেখো ও রয়েছে, এখানে টি রয়েছে, এখানে ই রয়েছে, এখানে ইউ রয়েছে, এই চারটে লেটারের মধ্যে কোনটা আগে আসে? দেখো ও টি ই ইউ সবসময় ফার্স্টে কোনটা আসবে? ই সবার ফার্স্টে আসবে, ও টি ই ইউ এর মধ্যে ই সবার ফার্স্টে আসবে, তার মানে তিন নম্বরটা ফার্স্টে আসবে, ঠিক আছে? তারপরে এটা বাদ হয়ে গেল। তারপরে দেখো, তারপরে কি আসবে? ই এর পরে, ই এর পরে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও, ও আসবে, তার মানে এক নম্বরটা আসবে তারপরে, ঠিক আছে? তারপরে কি আসবে? ও পি কিউ আর এস টি, তারপরে টি আসবে, তার মানে দু নম্বরটা আসবে, ঠিক আছে? তারপরে এস টি ইউ, তারপরে ইউ আসবে, তার মানে চার নম্বরটা আসবে, তার মানে 3 1 2 4,
ঠিক আছে, তার মানে অপশন কোনটা কারেক্ট হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইভাবেও থাকতে পারে যে কোন কোনটা আগে আসছে সেই অনুযায়ী সেই অর্ডারটা লিখতে বলা থাকতে পারে, ওই যে আগের কোশ্চেনটা যেমন, অথবা কোনটা ফার্স্টে আসছে, ফার্স্টে কোনটা আসছে তিন, এটাও অ্যান্সার চাইতে পারে। ঠিক আছে, মোটামুটি তোমাকে অর্ডারে সাজিয়ে ফেলতে হবে এবং যেই কোশ্চেনটা বলা থাকবে সেই কোশ্চেনের অ্যাকর্ডিং তোমাকে অ্যান্সার করতে হবে। বোঝা গেল? এইরকম টাইপের কিছু কোশ্চেন রয়েছে যেগুলো ইংলিশ আলফাবেটিক্যাল অর্ডারে কোনটা আগে আসবে, ইংলিশ ডিকশনারিতে কোনটা আগে আসবে। ঠিক আছে, একটা বড় ওয়ার্ড দেওয়া থাকবে, সেখানে কোন ওয়ার্ডগুলো ফর্ম করা যাবে, কোন ওয়ার্ডটা ফর্ম করা যাবে না, এই সমস্ত কিছু বলা থাকে। ঠিক আছে, তো এটা একটা সোজা টপিক, এতে মানে ভুল হওয়ার চান্সেস কম, এখান থেকে এক নম্বর সহজেই ক্যারি করা যায়। এই টপিকটা আসলেও আসতে পারে, তাই আমি তোমাদের শিখিয়ে রাখলাম। ঠিক আছে, কেমন লাগলো এই টপিকটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাও কমেন্ট সেকশনে জানিও, টেলিগ্রাম চ্যানেলে জানিও। ঠিক আছে, এগুলোর আমি কিছু প্র্যাকটিস সেট পিডিএফ আকারে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা এটা সলভ করবে এবং আমি সলিউশন ভিডিও দিয়ে দেবো এবং অ্যান্সারগুলোও বলে দেবো। ঠিক আছে, তো এইটুকু ছিল ভিডিও, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থেকো, টাটা বাই।